হ্যালো স্টুডেন্টস, আমি মনিরা খানম। আর তোমরা আমার সঙ্গে দেখছো জিকে বুস্টারের ক্লাস, যেখানে কিন্তু তোমাদের জিকে পোর্শনকে আরো অনেক বেশি স্ট্রং করার দায়িত্ব সম্পূর্ণ আমার। সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষার ভ্যাকেন্সি আছে, তাই সেই সমস্ত পরীক্ষায় জিকে পোর্শন কিন্তু আমাদেরকে স্ট্রং করতেই হবে এনি হাউ। তো তোমাদের এই জিকে পোর্শনকে স্ট্রং করার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করেছি বিভিন্ন রকমের ক্লাস ওয়াইজ, আমি তোমাদের করাই, প্র্যাকটিস সেট করাই। তো এখন কিন্তু জিকে বুস্টারের প্র্যাকটিস চলছে। তো এখনও যদি যারা আমার ক্লাসে আজকে প্রথম, তারা কিন্তু মন দিয়ে ক্লাসটা করো, আর যারা পুরনো তাদেরকে তো ওয়েলকাম আর একবার আমার ক্লাসে। তাহলে দেরি কিসে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর আমাদের প্রথম প্রশ্ন তোমাদের সামনে, খুব সহজ প্রশ্ন, বলো ব্ল্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? চারটি অপশন দেওয়া আছে, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন এবং সাঁতার। বলো তো দেখি কি হবে সঠিক উত্তর, সহজ ভাবো পারবে। এইটা হচ্ছে অপশন নাম্বার সি, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। আচ্ছা বলো তো সাঁতারের সঙ্গে যুক্ত এরকম একটা কোনো শব্দ পারবে? বাটারফ্লাই। এটা হচ্ছে সাঁতারের সঙ্গে যুক্ত শব্দ। ফুটবলের সঙ্গে পেনাল্টি কিক। এটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। এগুলো একটু মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে, তো আমাদেরকে একটু মনে রাখতে হবে। হয়ে গেল, চল পরের প্রশ্ন। প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটার নাম জিজ্ঞেস করেছে, অ্যামিবা, ইউগ্লিনা, প্লাসমোডিয়াম এবং প্যারামেসিয়াম। ছোটো থেকে এই রকম ধরনের জীবনবিজ্ঞানের প্রশ্ন আমরা করে আসি না? যারা ICDS কিংবা NMGNM দিচ্ছ, তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে নিও এবং ভালো করে প্র্যাকটিস করো। কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, ইউগ্লিনা। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রেখে দিই, তোমাদের জন্য আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে মাত্র 689 টাকায় তুমি 2 বছরের জন্য সরকারি চাকরির পরীক্ষায় প্রিপারেশান নিতে পারো। আর যদি আরও বিশদে তুমি জানতে চাও, তাহলে স্ক্রিনে থাকা এই নাম্বার দেখছো, এখানে তোমরা কল করবে এবং এই কোর্সটাতে তোমরা এনরোল হতে পারো। চলো তাহলে আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। ইন্ডিয়া অ্যাট রিস্ক গ্রন্থের রচয়িতা কে? চেতন ভগত, যশবন্ত সিং, গৌতম চিন্তামণি, বিনোদ রায়। কি হবে সঠিক উত্তর? খুব সহজ প্রশ্ন, কিন্তু অনেকে এটা নাও পারতে পারো, কারণ এটা একটু কমন টাইপের কোশ্চেন নয়, তো একটু হাটকা কোশ্চেন। বুকস অ্যান্ড অথর্স থেকে আমি আগেও বলেছি যে পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু পারবে না। তো কি হবে ইন্ডিয়া অ্যাট রিস্ক গ্রন্থের রচয়িতা? ইন্ডিয়া অ্যাট রিস্ক গ্রন্থের রচয়িতা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, যশবন্ত সিং। চেতন ভগতের লেখা গ্রন্থের বলতে পারবে? সবাই জানো হাফ গার্লফ্রেন্ড টু স্টেটস। কি বললাম? হাফ গার্লফ্রেন্ড। চেতন ভগতের। আচ্ছা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, আমাদেরকে মাথায় রাখতে হবে। বিনোদ রায় কিন্তু অত খুব বেশি বুক লেখেননি, 4-5টা বই লিখেছেন, কিন্তু উনিও আমাদের কাছে ইম্পর্টেন্ট একটি ব্যক্তিত্ব। চলো পরের প্রশ্ন। ফিলিভেট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ টাইগার রিজার্ভেশন জিজ্ঞেস করেছে একটা নাম দিয়ে, যেটা কোথায় অবস্থিত, কোন স্টেটে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক। কি হবে সঠিক উত্তর? খুব সহজ ভাবো পারবে, পারবে মনে হচ্ছে? ইউপি যারা বলছিলে ঠিক আছে উত্তর। বিহারতে, মধ্যপ্রদেশ থেকে কি আছে জানো তো? পেঞ্চ, পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে। আমি আর ব্যাঘ্র সংরক্ষণ লিখছি না, শুধু পেঞ্চ লিখছি। তারপরে তোমার হচ্ছে বান্ধবগড় আছে, বিহার থেকে তোমার হচ্ছে আছে ওই বাল্মীকি একটা আছে না ওটা, আর কর্ণাটক থেকে মোট 5টা টাইগার রিজার্ভার আছে। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে একটু, তো এইগুলো খাতায় নোট করে নাও। দুধুয়া ন্যাশনাল পার্ক যেটা আছে, ওটাও কিন্তু টাইগারদের জন্য ফেমাস, দুধুয়া, এটাও মনে রাখবে, ওটাও টাইগারদের জন্য ভীষণ ফেমাস একটা ন্যাশনাল পার্ক। চলো হয়ে গেছে, পরের প্রশ্নের দিকে আমরা এগোচ্ছি। গুল্ম এবং বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলে? সাইটোলজি, সিটোলজি, হেলমিনোলজি এবং ডেন্ডোলজি। চারটে অপশন, এই যে অধ্যয়ন থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কোন কিসের অধ্যয়নকে কি বলে, আমরা দেখেছি, তো বলো এটা সঠিক উত্তর কি হবে?
এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ডেন্ড্রোলজি। আচ্ছা, পক্ষী বিষয়ে গবেষণা থেকে প্রশ্ন দেয় দেখবে, এটাকে কি বলে? অর্নিথোলজি। তোমরা জানো নিশ্চয়ই, এটা হচ্ছে পাখি সংক্রান্ত। এখানে দেখছো সাইটোলজি আছে, এটা হচ্ছে সেল সংক্রান্ত। সেল মানে হচ্ছে কোষ সংক্রান্ত যে বিদ্যা সেটাকে বলা হয় সাইটোলজি। হয়ে গেল এগুলো, এগুলো একটু মাথায় রাখবে, পরীক্ষাতে আসে, বারবার বলছি, লিখে নাও খাতায়, নোট করে নাও। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি সব থেকে সেরা অগ্নি নির্বাপক? জল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নাকি মিথেন? চারটে অপশন যেমনটা থাকে তেমনটাই দেওয়া আছে, এবার বলো কী হবে সঠিক উত্তর। এটা তোমরা জানো, একটু বুদ্ধি লাগাও পারবে। কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত নিম্নের কোন তৃণভূমি? এটা না আমি বলবো না, এটা হোমওয়ার্ক রইল, তোমাদের হোমওয়ার্ক, তোমরা সবাই এটার অ্যান্সার করবে, কমেন্ট সেকশানে আমাকে জানাবে। তাহলে পরে চলে যাচ্ছি পরের প্রশ্নে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? কলকাতা, দেরাদুন, চেন্নাই, দিল্লি। খুব সহজ, ভাবো বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে? এই তো শিবপুরে, কলকাতা সদর দপ্তর। হয়ে গেল না সহজ? আচ্ছা, এই যে আমাদের সামনেই আসতে চলেছে 14th July, এটা কি পালন হয় জানো তো? এখান থেকে 20 তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ। এই সময় বিভিন্ন রকমের নার্সারি থেকে, সরকারি নার্সারিগুলো থেকে ফ্রিতে গাছ দেওয়া হয়। এবছরও দেওয়া হবে, খোঁজে রাখবে। আর হচ্ছে তোমার এ গবেষণা কেন্দ্র, তোমার হচ্ছে অরণ্য। আচ্ছা, আমাদের এখন ফরেস্ট মিনিস্টারের নাম বলতে পারবে? ইন্ডিয়ার ফরেস্ট মিনিস্ট্রি, আমাদের ফরেস্ট মিনিস্ট্রির নাম বলতে পারবে? ভূপেন্দ্র যাদব। এগুলো একটু মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। চল পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, গ্রামি পুরস্কার প্রদান করা হয় কোন নিম্নের কোন ক্ষেত্রে? চারটে অপশন দেওয়া আছে, গ্রামি সবাই জানো, এটা আমার সময় দিতেই হবে না। সঙ্গীত যারা বলছিলে একদম ঠিক আছে। সাংবাদিকতার ক্ষেত্রে কী দেয় বলতো? পুলিৎজার পুরস্কার। কী দেয় বললাম? পুলিৎজার পুরস্কার। আর এই চিকিৎসার ক্ষেত্রে নোবেল দেওয়া হয়, এটাও মনে রাখবে। চলো পরের প্রশ্ন যাচ্ছি, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? খুব সহজ। আচ্ছা, নেফ্রন অনেকে বলবে হয়তো, কিন্তু না, নেফ্রন কী বলতো? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত আর কার্যগত একক। আর আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে নিউরন, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নিউরন। হয়ে গেল পরের প্রশ্ন, ডায়েপ্টার কিসের একক? চারটে অপশন দেওয়া আছে, যেমনটা থাকে খুব সহজ, বলো ডায়েপ্টার কিসের একক? ডায়েপ্টার হচ্ছে লেন্সের পাওয়ারের একক, ডি দিয়ে প্রকাশ করা হয় দেখবে, ক্যাপিটাল ডি। পর্যায় সারণীর 18তম গ্রুপে কটি মৌল আছে? পর্যায় সারণীর 18তম গ্রুপে কটি মৌল আছে? 18তম গ্রুপে 7টি মৌল আছে, সঠিক উত্তর অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, শীতঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় ফুসফুসের সাহায্যে, ত্বকের সাহায্যে, ফুসফুস ত্বক উভয়ের সাহায্যে, কি হবে নাকি গলার সাহায্যে? শীতঘুম কী বলতো? এই যে শীতকালে দেখবে অনেক দিন সাপ ব্যাঙ এদেরকে দেখা যায় না, এরা শীতঘুমে চলে যায়, সেই সময় তো ওদের শ্বাস প্রশ্বাস নিতে হবে, কারণ এরা ঠান্ডা রক্তের প্রাণী, তাই তো? তো এদের উত্তর হয়ে যাবে সঠিক, তোমার ত্বকের সাহায্যে, স্কিনের সাহায্যে এরা শ্বাস প্রশ্বাস করে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? পলিটির প্রশ্ন, পলিটি থেকে প্রশ্ন দেওয়া হয়, তো বলো কী হবে, কী হবে সঠিক উত্তর হয়ে যাবে? ব্রিটেন থেকে আমাদের কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো, ডিপিএসপির ধারণা কোত্থেকে নেওয়া হয়েছে ফার্স্ট, এটা জানাবে। তারপর তোমরা বলবে যে এই যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে তোমার ধারণা, মানে কীভাবে কাজ করবে, কী হবে না হবে, এর যে ধারণা, এগুলো কোত্থেকে নেওয়া হয়েছে, এই দুটো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও। আমি সকলের কমেন্ট কিন্তু চেক করবো, এরা এই সংবিধান তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, তোমরা জানোই, পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে,
এই হলো তোমাদের আজকের মতো জিকে বুস্টার এখানেই শেষ। কিন্তু বলে রাখছি যে যেই প্রশ্নগুলো তোমরা পারছো খুব ভালো কথা, যেগুলো পারছো না সেগুলো খাতায় নোট করো বা ভিডিওটা বারবার দেখো। হয়তো আজকে দেখলে, কালকে যখন তোমার ফ্রি টাইম কালকে আরেকবার দেখলে, এভাবে দেখো। না দেখলে কিন্তু পারবে না, ভুলে যাবে। যদি আজকে দেখে ভাবো যে ওই তো হয়ে গেছে, হবে না, বারবার দেখতে হবে অথবা খাতাতে নোট করতে হবে। তো এভাবে তুমি জিকে প্র্যাকটিস করো, খুব শীঘ্রই তোমার জিকে মানে আরও বেশি আপগ্রেড হবে, আমি মানে আমার বিশ্বাস। তো এভাবেই আমাদের পাশে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নেক্সট ক্লাসের জন্য কিন্তু অপেক্ষা অবশ্যই করো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ফাইনালি টাটা।